দেখি ওনার কিছু বয়ান টয়ান নেই ভাই, আমি চারটা এই বাল্ব নিছি, মানে কেস খাবো কি না? বাইকটাকে দিছি কোল স্টার্ট, কারণ সারা রাত ঠান্ডা হয়েছে বাইকটা। আর এখন যখন স্টার্ট দিছি তখন আরে ফুয়েল একটু আগে ফুল দেখাইতেছিল, এখন একটু কমে গেছে। ফুয়েল ফুল থাকলে একটু মজাই লাগে। অ্যান্ড বাইকের কিলোমিটার চলছে দেখেন অর্ডোতে 3888, দেখতে সুন্দর লাগতেছে। আর আমার হাতে কোনো একটা জিনিস কি একটু নতুন নতুন দেখা যাইতেছে। হ্যাঁ ইয়েস, আমার হাতে একটা টাইটানের ঘড়ি দেখা যাইতেছে। অ্যান্ড ঘড়িটা হচ্ছে গিফট করছে আমাকে আমার খুব কাছের একজন। অ্যান্ড গিফট করছে তাও তো হয়ে গেল কতদিন, এক দেড় মাস, বাট আমি ঘড়িটা পরি নাই। একটা সময় ছিল যখন আমরা স্কুলে পড়ি তখন, আরে এটা দেখি খোলাই হয় নাই, তখন এলাকার বড় ভাইরা কি করতো জানেন? এটা দূরে কোথায় ভালো জায়গায় ফেলতে হবে, রাস্তাঘাট ময়লা না করি। আচ্ছা, যেটা বলতেছিলাম, এলাকার বড় ভাইরা ওই টাইমে ঘড়ির বেল্ট এরকম বড় বড় পরতো, মানে এমন বড় পরার ট্রাই করতো মনে হয় যে গলার চেন ঘড়িতে লাগায় পড়তে পারলে ভালো হইতো। বাট এখন এই যুগে এসে এরকম বড় বেল্ট পরাটা মানে স্টাইল আছে কিনা আমি জানি না, বাট এখন এই যুগে এসে এরকম বড় বেল্ট পরাটা হচ্ছে মোটামুটি বলতে গেলে আনকমফোর্টেবল। কারণ আমি যখন বাইকে এভাবে ধরবো এই দিক দিয়ে ঝুলে থাকবে, দেন আসলে খট্টর খট্টর লাফালাফি বহুত ঝামেলা আছে। আর এই ঘড়িগুলো ইদানিং আমি পড়তে পারি না, কারণ হলো রোদ বৃষ্টি ঝড়ে এই ঘড়িগুলা টিকে না। অ্যান্ড বাইকের ঝাঁকিতে এই ভারী ঘড়িগুলা প্রবলেম হয়, এই কারণে একটা অ্যাপেল ওয়াচ কিনছিলাম। অ্যান্ড ওটা আমার ভাগিনা নিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। অ্যাপেল ওয়াচ 4টা নাইকি এডিশন ছিল সাদা, যেটা আপনারা অনেক পছন্দ করতেন। তো এই হলো ঘড়ির ইতিহাস। আর এমনিতেও এই টাইপের ঘড়ি আমার অনেক পছন্দ, বাট ব্লগিং করার পরে পড়তে পারি না, এই বাইকিংয়ে আসলে এই ধরনের ঘড়িটা কমফোর্টেবল না। বাট এই ঘড়িটা আজকে একটু কাটতে বেরোইছি, মানে প্রিয় মানুষের ঘড়ি একটু কেটে সাইজ করে মাঝে মধ্যে তো পড়তে পারবো, এটাই অনেক। আচ্ছা চলেন, আমার বাইকের আরপিএম মোটামুটি 1200-1300 নেমে গেছে, আমরা এবার এদিক থেকে বের হই। বাংলাতে একটা প্রবাদ আছে যে বানর যত বুড়াই হোক বানর নাকি গাছ পাওয়া ছাড়ে না। ওরে ভাই কই ব্রেক করে। অ্যান্ড হ্যাঁ, আমিও গাছ পাওয়া ছাড়ি নাই, দেখেন গ্লাভস আছে কিন্তু আমি গ্লাভস পরি নাই। এটা কোনো কথা, এখানে দাঁড়াই, তারপরে দেখেন ই খুলি নাই, এই গলারে কি বলে লুকিং গ্লাস খুলি নাই, গ্লাভস পরি নাই। ছি, মানে আমি নাকি একটা মোটো ব্লগার, এটা কোনো কথা? গ্লাভস ছাড়া বাইক চালাই? ছি 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 ছি, চলেন গ্লাভস পরি তারপরে রওনা হই। আর এই জিনিসগুলো দেখাই কেন জানেন? যাতে আপনারাও একটু সতর্ক হন, চলেন গ্লাভস পরে রওনা হই। উত্তরা 4 নম্বর সেক্টর থেকে এদিক দিয়ে হলিল্যাবের মোড় দিয়ে বের হয়ে এখন রাস্তা ইউটার্ন নেওয়াটা বেশ একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। কারণ দেখেন বড় বড় বাস ট্রাক সব কিছু এদিক দিয়ে খুব স্পিডে আসে টঙ্গির ওই পাশটা থেকে। আমি ডানে ইন্ডিকেটর এখান থেকে দিয়ে দিই। অ্যান্ড এই মানে এই কি বলে এটা রে বাসের বা এই গাড়ি ঘোড়ার যে স্রোতটা এটাতে ঢোকার জন্য দেখি এই বুদ্ধিটা করা যায় কিনা, এটা লিগাল কিনা যায় না, একটু উল্টা আইসা দেন রাস্তায় ঢুকতে হবে। যাক পায়ে গেছি, তারপরেও রিস্ক হয়ে যায়, পেছন থেকে অনেক স্পিডে আসে। আর ইদানিং আমি বুঝি না, মানে ইউটার্ন কেউ নিতে গেলে বা কেউ বামে থেকে ডানের রাস্তায় যাইতে গেলে কেউ কেন সাইড দিতে চায় না, ইন্ডিকেটর দেয়া থাক, হাত দিয়ে থামাইতে গেলেও মানে ধাক্কায় চেষ্টা করে যে সাথে নিয়ে যেতে। আমার এরকম অনেকবার হয়েছে যে এদিক থেকে সোজা চলে গেছি, দেন এয়ারপোর্ট থেকে ওই দিক থেকে দেন ঘুরে আবার উত্তরা আমার ঢুকতে হয়েছে, মানে সাইডই দিতে চায় না। গরমে সবার মাথার মানে কমন সেন্স নষ্ট হয়ে যেতেছে সম্ভবত। আর রাস্তায় এই প্রবলেমটা আজকে থেকে না, অনেক আগে থেকে। আমি প্রথম মনে হয় গাড়ি চালাই কত সালে, যত সালই হোক আজ থেকে ধরেন যে 10-12-15 বছর আগে হবে, তখনও এই জিনিসটা আমি খেয়াল করছি। উত্তরাতে যখন আমির কমপ্লেক্সের দিক থেকে বামে ঢোকার চিন্তা ভাবনা থাকতো, এই টঙ্গি বা আবদুল্লাপুরের যে বাসগুলা এই বাসগুলা বামে ঢুকতে দিত না, সেই প্রেশারে পড়তাম ওই জায়গায় বামে ঢুকতে গেলে, মানে অনেক আগে থেকে বামে চেপে থাকতে হয়, ইন্ডিকেটরের কোনো ভ্যালুই দেয় না। আর বাসওয়ালারা ইন্ডিকেটরের ভ্যালু দিবে কোত্থেকে, ওদের তো ইন্ডিকেটরই থাকে না, ব্রেক লাইটই থাকে না আবার ইন্ডিকেটর, তো যার যেটা নাই ওইটার ভ্যালু তো সে বুঝবে না, এই আসলে ব্যাপার স্যাপার। আচ্ছা রাস্তাঘাটে মোটামুটি ট্রাফিক আজকে ভালোই। আমি একটু আগে বাবু ভাইকে ফোন দিছিলাম, অ্যান্ড কিছুদিন আগে আমার এই ঘড়ির বেল্ট কাটার ব্যাপারটা আমার মাথায় কিভাবে আসছে, কিছুদিন আগে উনি দেখি যে ওনার বেল্ট কেটে দেন ওনাদের যে মঞ্জু ভাই আর কি, ম্যানেজার সাহেব, মঞ্জু ভাইয়ের একটা ঘড়ি বাবু ভাই নিয়ে আমাকে নিয়ে বলতেছে চলেন এটার বেল্ট কাটায় আসি। অ্যান্ড বেল্ট কাটা এটা আসলে আনারি লোকের হাতে কাটাটা উচিত না। আমার একবার একটা বেল্ট কাটা বলেন বা ঘড়ির ব্যাটারি চেঞ্জ বলেন, একটা ফসিল ঘড়ি এরকম অনেক দিন ঘরে রেখে ব্যাটারি বসে গেছিলো। অ্যান্ড দেন যখন ব্যাটারি চেঞ্জ করতে গেছি আমাদের এলাকাতেই বাজারে একটা দোকানে, সে ওইটাকে এমন আজব আজব মেশিন দিয়ে খোলার ট্রাই করতেছে, পেছনে একটা পুরা বডিটার মধ্যে একটা দাগ ফেলে দিছে। মনটা খুব খারাপ হয়েছিল যে আসলে দামটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ঘড়ি তো শখের জিনিস, আসলে জরুরি জিনিস প্লাস শখের জিনিস, মনটা খুব খারাপ হয়েছিল। অ্যান্ড তারপর থেকে এই পর্যন্ত আমি এই ধরনের ঘড়িগুলো আমার যা আছে ব্যাটারি শেষ হয়ে অনেকগুলো, আমার 8-10টা ঘড়ি আছে কালেকশনে, ব্যাটারি শেষ হয়েছে ড্রাই ক্যাবিনেটে রেখে দিছি কিন্তু ব্যাটারি চেঞ্জ করি নাই। কারণ ওই যে ভালো লোক না পাওয়া পর্যন্ত
আমরা ব্যাটারি চেঞ্জ করব না ঠিক করছি। এখন এইটাও বাবু ভাই দেখলাম যার কাছে করছে সে মোটামুটি ভালো কাজ করে, এই কারণে আজকে ওনার কাছে যাইতেছি। দেখি বেল্টটা কাটায় ঘড়িটা পরি, যদি সার্ভিস ভালো দেখি তাহলে ওই বাকি ঘড়িগুলো আরও ব্যাটারিগুলো চেঞ্জ করে ফেলতে হবে, কারণ নষ্ট ব্যাটারি বেশি দিন লাগায় ফেললে। অরিজিনাল ব্যাটারি যেগুলো থাকে ঘড়িতে ওইগুলো তেমন প্রবলেম হয় না, বাট এমনিতে ব্যাটারি বেশি দিন যদি ব্যাটারি শেষ হওয়ার পরে লাগায় রাখা হয় ওটা থেকে একটা অ্যাসিড বের হয়, দেন বিভিন্ন রকম ঝামেলা হয়, ঘড়ি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। ওরে পিকআপ আটকাইছে, তিন সার্জেন্ট মিলা একটা পিকআপ আটকাইছে। ঠিক আছে, কিছুদিন আগে এখানে একটা প্রাইভেট আটকাইতে দেখছি, আজকে পিকআপ দেখতেছি, সামনে বাসও দেখবো ইনশাল্লাহ। মোটরসাইকেল যে পরিমাণ ধরে এখন, মানে অন্যান্য গাড়ি ওই পরিমাণ ধরলে আমরা একটু মনে থেকে সান্ত্বনা পাবো আর কি, যে না সবাইকেই ধরে। আচ্ছা চলেন আমরা গোডাউনে যাই, একটু গোডাউনে যাই, আজকে আড্ডা পিটাই। বেরোইছি কয়টা এখন, 4:18 বাজে, সুন্দর টাইম, কিন্তু গরমটা বেশি, বেশ 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 গরম। বাবু ভাই ভিতরে না, বাবু ভাই আচ্ছা ফোন দিয়ে দেখি আমি, ভেতরেই থাকার কথা, এত তাড়াতাড়ি যাবে কই লোকটা, যাওয়ার তো জায়গা নেই, হয় দোকানে নয় এখানে, এতটুকুর মধ্যেই থাকার কথা। লোকটা আবার মাঝে মধ্যে একটু বাবরা হয়ে যায়, হুঠাটা বাড়ি দানিং কই কই চলে যায়, চা খেতে যায় কি করে না করে, দেখি কি অবস্থা। ভাই কই, আমি তো গোডাউনে, দোকানে। আচ্ছা তাহলে বাইক এখানে থাক, আমি দোকানে আসতেছি। ওকে, আমাদের উত্তরের এই 7 নম্বর সেক্টরের যে এরিয়াটা, বিজিবি মার্কেট প্লাস বিজিবি মার্কেটের প্লেস পেছনের যে এইদিকের ব্যাপার স্যাপারগুলো দেখেন ডান পাশের, এটাও কিন্তু একটা বাইকের ওয়াশ, এই পুরো সাইডটা হয়ে গেছে একদম বাইক পট্টির মতো অবস্থা। আমরা যখন প্রথম প্রথম বাইকিং করতাম 2010-এর আশপাশে স্টুডেন্ট লাইফে, তখন দেখা গেছে যে বাইকের কোনো ঝামেলা হইলে এটা ঠিক করার জন্য চলে যেতাম বংশাল, ইঞ্জিনের কাজ টাজ হইলে তো এইদিকে সম্ভবই না, মানে 2-স্ট্রোকের কাজ এইদিকে হইতো, কিন্তু 4-স্ট্রোকের কাজ বা DTSI মানে বাজাজের ব্যাপার স্যাপার, বাজাজের অবশ্য সার্ভিস সেন্টার ছিল, আমরা যেতাম তেজগা, তখন উত্তরায় তো কোনো কিছু ছিল না বাজাজের, অ্যান্ড এখন আসলে অনেক ভালো হয়েছে এই ব্যাপারগুলো, কোনো কিছুর জন্য আর যাইতে হয় না অন্যদিকে, আমরা মোটামুটি উত্তরার লোকজন, উত্তরা থেকে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারি, সার্ভিসও পাই, অ্যান্ড ভালো সার্ভিস সেন্টারও যেহেতু মানে হয়েছে, প্লাস ভালো ভালো ওয়ার্কশপে ভালো ভালো যারা কি বলে মেকানিক যারা ওনারাও হয়েছে, অ্যান্ড সব কিছু হওয়াতে আমাদের জন্য লাইফটা অনেক ইজি হয়ে গেছে। কি হয় এটা, তুমি কি লিকো সারো নাকি এখন আবার? টায়ার চেঞ্জের জন্য এখন আর টায়ারের দোকানে যেতে হয় না, অবশ্য এখন তো ছোটোখাটো আমাদের এই দোকানেও দেখেন টায়ার আছে, মানে টায়ারের দোকান আর। ভাই কি খবর, এই ঘড়ি কাটতে হবো ভাই, ঘড়ি। ওয়ালাইকুম আসসালাম, আপনার ফেসটা তো অনেক পরিচিত। দোকানে আসার পর আমরা গিয়েছিলাম হচ্ছে ঘড়ির এই বেল্ট কাটানোর জন্য, হ্যান্ড বাবু ভাই আমি যে অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম, উনি সম্ভবত কোথাও গেছে বা রেস্ট নিতে গেছে, কিছু একটা হবে, ওনাকে পাই নাই, অ্যান্ড আইসা দোকানে বসছি যে উনি আসলে দেন আবার হলো এটা ঠিক করার জন্য যাবো। আর এর মধ্যে কিছু বাল্ব দেখলাম, এই যে এই বাল্বগুলা, এগুলা শ্রীমঙ্গল ট্রিপে যখন গেছিলাম দেখছিলাম যে অন্ধকারের মধ্যে দেখতে সুন্দরই লাগে, অ্যান্ড জিক্সারের জন্য 4টা বাল্ব নিয়ে নিছি, আশা রাখি এগুলো বাসায় যায় নিজেই লাগা নিতে পারবো। জয় ভাইকেও জিজ্ঞেস করলাম যে লাগা নিতে পারবো কিনা, উনি বলতেছে হয়তো এমনিতেই বসবে, আর না হইলে হয়তো এখানে 2টা পিনের মতো আছে, একটা পিন একটু এই ঘষানো লাগে না, অ্যাডজাস্ট না হয় পিন তাইলে হালকা ঘষা নিলেও হয়। আচ্ছা মানে কিছু বাইকে ঘষতে হয় কিছু বাইকে ঘষতে হয় না, নরমালি ইন্ডিয়ান যে বাইকগুলো ওইগুলোর মধ্যে যেই বাল্ব থাকে ওটার সাথে এটা মিশে। যাই হোক আমি এটা লাগানোর বুদ্ধি দিতেছি না কাউরে, জাস্ট ফ্ল্যাশটা আমার ভালো লাগছে এই জন্য কয়েকদিন চালাবো, কারণ পিছনে যে থাকে তার চোখে প্রচুর লাগে, তবে শহরে লাগানোটা উচিত না আমি বলবো, ওই পাহাড়ে টাহাড়ে গেলে ঠিক আছে, একটা ট্যুরে গেলাম একটু মজা টজা করলাম নিজেরা এটার জন্য ওকে, বাট শহরে লাগাইলে যে পেছনে বা সামনে থাকে তাদের চোখের জন্য খবর হয়ে যায়, আর পুলিশ কেস করে, পুলিশ কেস করলে খবর আছে। না এটা পুলিশ কেসের জিনিস না তো, এটা চেঞ্জ হয়ে গেছে। পিছনের মানুষের চোখে লাগে, তারপরও যদি কারো প্রবলেম হয় খুলে ফেলবো ভাই, চলেন ঘড়ি ঠিক করে আসি। আপনি তো শিখতেছেন, আমি তো রেকর্ড করে নিতেছি, বাসায় দেখুম আর শিখুম। এটা হলো টাইটান ঘড়ির লক, বেশ ক্রিটিক্যাল লকটা, মানে চেনের লকটা খুলতে বেশ একটা কাঠখড় পুরাইতে হয়। আর বাবু ভাই বলতেছিল, কি বলতেছিলেন,
ঘড়ি হারা যাব কিন্তু চেন ছিড়বে না, ঘড়ি হারায় গেলে নাকি চেন ছিড়বে না। আচ্ছা টাইম যখন এখন হচ্ছে কয়টা বাজে, 8:45 মতো, তখন বের হয়ে যেতেছি কারণ 8:15 মধ্যে মার্কেটের সব লাইট টাইট বন্ধ করে দেয়। এখানে এই ঘড়িটায় লাইট জ্বলে না, বাট এখানে একটা সাদা থাকাতে কিছুটা টাইম দেখা যায়। কিছুদিন এটা পরবো, বৃষ্টিতে একটু ঝামেলা হইতে পারে, তারপরে দেখা যাক। বেল্ট টেল্ট কাটার পরে ঘড়িটা বেশ লাগতেছে। বেল্ট কাটার খরচ কম, 50 টাকা নিচ্ছে, এরকমই তো মনে হয় না? আমি কখনো আমার আইডিয়া নেই আর কি। আপনারা কমেন্টে জানাইতে পারেন যে আপনাদের এলাকায় বেল্ট কাটতে কত নেয়। অ্যান্ড এটা একটু ক্রিটিক্যাল ছিল, 50 টাকা নিচ্ছে। এই তো আজকে বাসা থেকে বেশ কিছু কাজও নিয়ে বের হয়েছিলাম। ঘরে থেকে ওষুধের ছোটখাটো একটা লিস্ট দিছে, কালকে মা রাতে ইনসুলিন দিতেছিল, আমাকে মাত্রাটা ঠিক করে দিতে বললো, এন্ড পরে দেখতেছে যে ইনসুলিনই শেষ হয়ে গেছে। লাস্টে একটা মানে ই ছিল, রিফিল ছিল, অ্যান্ড ওটা দিয়ে রিফিল করে বলতেছে যে ইনসুলিন শেষ। ইনসুলিন ছাড়াও আরও বেশ কিছু জিনিসের ওষুধের লিস্ট দিছে, ওইগুলোও আনতে যাব। অ্যান্ড আর কি করব জানেন, আর হচ্ছে আজকে বাজারও করতে দিছে, এর মধ্যে কী যেন গুড়া দুধ হবে যাবে, কী কী যেন আছে আমার ব্যাগের মধ্যে লিস্ট করা আছে, ওইগুলো আজকে নিয়ে যে এই বাইকে আমি কীভাবে বাসায় ফিরবো ঠিক বুঝতেছি না। আচ্ছা একটা ব্যবস্থা হবে, আর আজকে আমাদের এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছে অটোকিংয়ে, উনি ওনার ছেলের সাথে আমাকে কথা বলাই দিল। উনি আমার ভিডিও দেখে, ছেলে আমার ভিডিও দেখে, ওনার যে ওয়াইফ ভাবি উনিও আমার ভিডিও দেখেন। ভাবি একটা কথা বললো যে ভাই আপনি যে রেগুলার মানে আপনার মার ব্যাপারগুলো দেখেন, আপনার মার জন্য ওষুধ নিয়ে যান, এই সে আপনার মার সাথে যে আপনার সুন্দর একটা বন্ডিং, আমার দুইটা ছেলে মানে দোয়া করবেন যাতে আমার ছেলেরাও আপনার মতো হয়। অ্যান্ড এই কথাটা শুনে আমার এত বেশি ভালো লাগছে, আমি জানি না আমি কতটুকু করতে পারি ফ্যামিলির জন্য, বাট মানে উনার কথা শুনে আমার বেশি ভালো লাগছে যে উনি চাইতেছে উনার ছেলেরা যাতে আমি যেরকম এরকম হোক, মানে আমিও যে কারো আইডল হইতে পারি আমার মানে আইডিয়াই ছিল না। যাক আস্তে আস্তে এইগুলা টুকটাক এক্সপিরিয়েন্সের কারণে নিজের লাইফস্টাইলটাই নিজের ভালো লাগা শুরু হয়েছে। অ্যান্ড মাঝে মাঝে মনে হয় যে আসলে ভিডিওতে এগুলো যে শেয়ার করি ভালো কিছুই করি আসলে। আগে আগে মার্কেটগুলো বন্ধ হয়ে যাওয়াতে এইখানে বেশ একটা বড় মার্কেট জমে উঠছে, বেশ কাপড় চোপড় অনেক কিছু, ওরে বোতল টোতল বিক্রি করে, ফরেন বোতল, ফরেন, আরে বারে বারে মনে হয় লাইট জ্বলবে কিন্তু জ্বলে না। যে অ্যাপেল ওয়াচের কিছু সুবিধা আছে, এখানে বৃষ্টি টিষ্টি হাবি যাবি যে কোনো ট্যুরে যে মজায় পড়তে পারি, এটার আবার একটা ব্যাপার স্যাপার আছে, মানে একটু অন্যরকম একটা ক্লাস ক্লাস ব্যাপার আছে এটার মধ্যে। অ্যাপেল ওয়াচটা কীরকম যেন বাচ্চা বাচ্চা লাগে। আর এদিকে মার্কেটের অবস্থা দেখছেন, মানে ক্রোকারিজ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, অ্যান্ড সবারই নিজস্ব চার্জের লাইট আছে। অ্যান্ড আমার পকেটে একটা ফোন বাজতেছে, সেই বাজা বাজতেছে, কে যেন প্রচুর ফোন দিতেছে। থেমে ফোনটাও ধরি, চলেন মেডিসিনগুলোও নেই, কই রাখলাম। আচ্ছা বাসা থেকে ফোন দিয়েছিলো, কারেন্টের একটা ঝামেলা হয়েছে বলতেছি। মিক্সটার 30 65 5 ওয়ান বক্স ম্যাগমিল একটা, 1 কেজি আস্ত হলুদ, পেঁয়াজ, আলু, ওরে সর্বনাশ, আজকে আমার অবস্থা শেষ। ভাই এই যে নেন হলুদ মিশ্রিত একটা ওষুধের লিস্ট, মিক্সটার 30 আমি ফ্রিজ থেকে বের করে নিতেছি, আর ম্যাগমিল তো বোতল, ম্যাগমিল নাই একটু বড় বোতল দিয়েন খালি শেষ হয়ে যায়। ইনসুলিন রাখতে হয় হচ্ছে ফ্রিজে, মিক্সটার 50 নবমিক্স, কই কই মিক্সটার 30 কই কিরে ভাই, আচ্ছা হবে কোথাও। ওকে ওষুধ যেগুলা লিস্ট দিছে একটা ছাড়া সবই পাইছি, যেটা শেষ হয়ে গেছে ইনসুলিন সেটা আজকে এখানে স্টক আউট হয়ে গেছে। মানে কি পরিমাণ ইনসুলিন সেল হয় বুঝছেন যে স্টক আউট। অ্যান্ড কালকে সন্ধ্যায় এসে আমার আবার নেওয়া লাগবে, কারণ লাস্ট মার একটা রিফিলই মানে ছিল যেটা কালকে ইউজ করছে। অ্যান্ড আমাকে একটু আগে বাসা থেকে ফোন দিছিল, একটু আগে না ঘন্টা 2 ঘন্টা আগে, যে বাসায় কারেন্টের লাইনে মানে কারেন্ট নাই, আশপাশে অনেক বাসাতেই আছে। অ্যান্ড পরে আমি একটু খোঁজ নিতে বললাম যে আসলে সব বাসায় আছে কিনা, পরে দেখলো যে শুধু আমাদের ওইদিকে কয়েকটা বাড়িতে নাই। যদি একটা বাড়িতে না থাকে তাহলে সেই ক্ষেত্রে বোঝা লাগে আসলে হয়তো কেবল থেকে জয়েন্টের সমস্যা, অথবা এমনও হয় যে আপনার মিটারের ভিতরের প্রবলেম। আসলে মিটারের ভিতরের প্রবলেম যদি হয় মানে বাসার ভিতরে, দূর অন্ধকার কেন, মিটারের ভিতরে মানে ইনসাইড মিটার বাসার ভিতরে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে এরিয়ার যারা ইলেকট্রিশিয়ান আছে তাদের দিয়ে ওইটা ঠিকঠাক করা নিলেই হয়। কিন্তু যদি প্রবলেমটা মিটারের বাইরে মানে মেইন তারে বা মেইন যে পোল বা খাম্বা থেকে যে লাইনটা আসছে ওইখানে হইলে কিন্তু আসলে নিজস্ব মিস্ত্রি দিয়ে ওইটা ধরানো মোটে উচিত না। সহজ একটা উপায় বলি, পানি এবং ইলেকট্রিসিটির যে কোনো প্রবলেমে আপনাদের যে বিলের কাগজটা আসে, যাদের বিলের কাগজ এখনও আসে আর কি, ওইটার পেছনে একটা হেল্পলাইনের নাম্বার দেওয়া থাকে, ওইখানে ফোন দিলেই হবে। অথবা গুগল করে ইলেকট্রিকের ওয়েবসাইটে ঢুকে দেন কি বলে এটারে ওই যে ইসের নাম্বার, হেল্পলাইন, ওদের হেল্পলাইনে ফোন দিলে, এখন কিন্তু সব কিছু অনেক আধুনিক হয়ে গেছে, হেল্পলাইনে ফোন দিলে আপনি যে কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা ব্যাপার স্যাপার পাবেন মানে সমাধান পাবেন। যে কারণে পানি এবং কারেন্টের প্রবলেম হলে হেল্পলাইনে ফোন দেন, সার্ভিস নেন। অ্যান্ড প্লিজ কেউ ঘুষ দিবেন না, কারণ আপনারা একজন যদি ঘুষ দিয়ে কাজটা তাড়াতাড়ি করান আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। মানে একবার যদি মানুষ ঘুষে অভ্যস্ত হয়ে যায় পরে ঘুষ ছাড়া কাজ করতে চায় না। তো তাড়াতাড়ি করানোর জন্য ঘুষ দিয়েন না, কারণ তারা যারা এখানে কাজ করে তাদেরকে সরকার থেকে বেতন
বেতন দেওয়া হইতেছে এনে সরকারের বেতনটা আমাদের ট্যাক্সের টাকাতেই তারা পাইতেছে তো অলরেডি তাদের বেতনের জন্য আমরা সারা দেশ খেটে যাচ্ছি তাদেরকে এক্সট্রা টাকা দিয়েন না ওইটা বরং অন্যান্য মানুষ আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায় এই তো এখন যাব হচ্ছে কসাইবাড়ি এন্ড কসাইবাড়ি থেকে বাকবাকি জিনিসপত্র কিনে একটু সঞ্চয় ভাইয়ের সাথে দেখা করে দেন বাসায় চলে যাব সঞ্চয় এন্ড পারফেসের সাথে ছোট্ট একটা কাজ আছে ওইটা সেরে বাসায় চলে যাব এন্ড বাকি জিনিসপত্র কিভাবে নিব কই ঢুকি আমি বাকি জিনিসপত্র কিভাবে নিব কি এখনো পর্যন্ত জানি না দেখি কোন ভাই ব্রাদারকে পাইলে বলবো যে আমার পেছনে উঠো মানে বাইকের পেছনে আর কি আমার পেছনে কই উঠবে বাইকের পেছনে উঠায় দেন বলবো আমার একটু বাসায় জিনিসগুলো নামায় দিয়েছো এই কাজ আমি মাঝে মাঝে করি দেন দেখা যায় আবার ওই ভাই ব্রাদারের সাথে একটু বের হয়ে ও যেখানে ছিল ওরে নামায় দেওয়া যায় কারণ উপায় নেই এই সমস্ত বাইকে কিছু টানা হেঁচড়া করা যায় না আর সাইডে ওই যে আংটা টাংটা লাগায় করা যায় বাট এগুলাতে এখনো লাগানো হয় নাই তবে রেগুলার চালাইলে লাগাইতে হবে আসলে বাইকে এখনকার বাইক ফ্যান্সি হয়েছে ঠিক আছে বাইক কিন্তু অনেক সুবিধা পাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে ভাই যান আমি বামে যাবো বামে তাহলে এই তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি এলাকার কাছাকাছি চলে আসছি হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক সরি আমি গ্লাভস খুলে রাখছি হ্যাঁ যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো।